আরে শতে স্বাগতম সর্বশেষ উন্নয়নে প্রভাবশালী ওয়াশিংটন পোস্ট পত্রিকা ঘোষণা করেছে যে তারা আসন্ন মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট কমলা হ্যারিস বা রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করবে না পোস্টের সিদ্ধান্ত রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের সমর্থন করার অতি তনুশীলন থেকে একটি উল্লেখযোগ্য প্রস্থান পোস্টের সম্পাদকীয় বোর্ড একটি বিবৃতিতে তার সিদ্ধান্ত ব্যাখ্যা করে বলেছে যে এটি বিশ্বাস করে না যে কোনো প্রার্থীরই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় চরিত্র বা অভিজ্ঞতা আছে বোর্ড তার সিদ্ধান্তের একটি কারণ হিসাবে দেশের গভীরভাবে বিভক্ত প্রকৃতি উল্লেখ করেছে কোনো প্রার্থীকে সমর্থন না করার পোস্টের সিদ্ধান্ত নির্বাচনে প্রার্থীদের সমর্থন না করার জন্য মিডিয়া আউটলেটের ক্রমবর্ধমান প্রবণতা প্রতিফলন সাম্প্রতিক বছরগুলিতে নিউ ইয়র্ক টাইমস এবং লস অ্যাঞ্জেলেস টাইমস সহ বেশ কয়েকটি প্রধান সংবাদপত্র প্রার্থীদের সমর্থন করা বন্ধ করে দিয়েছে পোস্টের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে বড় দুই দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় কেউ কেউ কাগজকে সাধুবাদ জানাবেন অন্যরা ভোটারদের দিকনির্দেশনা প্রদানের দায়িত্ব পরিত্যাগ করার জন্য কাগজটির সমালোচনা করবে প্রতিক্রিয়া যাই হোক না কেন পোস্টের সিদ্ধান্ত পরিবর্তনশীল মিডিয়া ল্যান্ডস্কেপের লক্ষণ অতীতে জনমত গঠনে সংবাদপত্র প্রধান ভূমিকা পালন করত আজ তাদের প্রভাব কমে গেছে এবং তারা ক্রমবর্ধমানভাবে অনেকের মধ্যে একটি কণ্ঠস্বর হিসাবে দেখা যাচ্ছে